এটা সেই সুর যে সুর কথা বলতো মেধার, যে সুর কথা বলতো শিক্ষা আর সম অধিকারের। নব্বই দশকে যাদের জন্ম, এই সুর যে তাদের মনে গেঁথে নেই তা আপনি অস্বীকার করতে পারবেন না। বলছিলাম মীনা কার্টুনের গল্প, বলছি মীনা, রাজু, মিঠু কিংবা আমি বাবা মায়ের শত আদরের মেয়ের সেই গানের গল্প। একটা কার্টুন দিয়ে যে সমাজ বদলে দেয়া যায় তার উজ্জ্বল দৃষ্টান্ত মীনা। ছোট্ট একটা গ্রাম, সেখানেই পরিবার নিয়ে বসবাস, সঙ্গে সবার প্রিয় রাজু ও পোষাটিয়া পাখি মিঠু। স্বাস্থ্যসম্মত স্যানিটারি ল্যাট্রিন, বিশুদ্ধ পানির ব্যবস্থা, ছেলে ও মেয়ের বৈষম্য দূরীকরণ কিংবা যৌতুক প্রথার বিরুদ্ধে লড়ে যাওয়া এক অদম্য চরিত্র মীনা। কাল্পনিক হলেও এই চরিত্র যেন বাস্তবের চেয়েও সত্য। এদেশে প্রায় শিশু কিশোররা এখনও গুনগুনিয়ে গেয়ে ওঠে আমি বাবা মায়ের শত আদরের মেয়ে গানটি। জনপ্রিয় গানটির গীতিকার আরশাদ মাহমুদ ও ফারুক কায়সার, যেখানে কণ্ঠ দিয়েছেন সুষমা শ্রেষ্ঠা। এর সম্পূর্ণ নির্মাণ ছিল পাকিস্তানে। 40% বেশি গ্লো, বিশ্বের এক নম্বর গ্লো ক্রিম, নতুন লোয়েল লাভলি। ইউনিসেফের তথ্য মতে শহরাঞ্চলে প্রায় 97% আর গ্রামের 81% কিশোর কিশোরী চিনে মীনাকে। এতেই আজ করা যায় কতটা জনপ্রিয় ছিল এই কার্টুন। 1993 সালে বিটিভিতে শুরু হয় এর প্রথম প্রচার। এরপর 37 সিরিজে কার্টুনটি অনূদিত হয় 29 ভাষায়। তবে যার হাত ধরে রঙিন হয়েছে বিশ্বের কোটি কোটি শিশু কিশোরের শৈশব, নির্মিত হয়েছে মীনা কার্টুন, তার নামটাই হয়তো অনেকেই জানেন না। তিনি হলেন ভারতের প্রখ্যাত নির্মাতা রামমোহন। সিরিজটি নির্মিত হয়েছিল মুম্বাইয়ের রামমোহন বায়োগ্রাফিক্সে। তানভি হাসান, সময় সংবাদ, ঢাকা।